এক একটা সাইজ তো প্রায় 100 গ্রামের কাছাকাছি হয়ে যাবে নাকি? হ্যাঁ, বিশাল বড় বড় সাইজ হবে। এটা তো 12টা। কতদিন বয়স গাছটা? জ্যৈষ্ঠ মাসের 27 তারিখে বসিয়েছি। জ্যৈষ্ঠ মাসের দুদিন তিন দিন থাকতে বসিয়েছি। প্রচুর কুল, প্রচুর কুল। বাবা আসো, তোমার দেখাবো। এখানে দুটো গাছ আছে পরস্পর, দুটো গাছ গাছেই পুরো একদম ভরপুরটা কুল। মাটিতে শক্তি আছে যার জন্য অত বড় হয়ে গেছে অল টাইম। হ্যাঁ, ওটা রোদে পুড়ে গেছে এক সাইড। আচ্ছা, মাদার এগুলো? হ্যাঁ, এই মাদার অনেক রকম মাদার আছে। আচ্ছা, এইটা কি কুল আছে দেখাচ্ছি? এই দেখো, এই দেখো অল টাইম মালটার দেখো। এটা অল টাইম ভিয়েতনাম? ভিয়েতনাম। আচ্ছা আচ্ছা, ভিয়েতনাম অল টাইম মালটার। এই দেখো ধরেছে একটুখানি গাছে, আমি তো কচ কেটে নিয়েছি না, এটা আরো ধরত। আচ্ছা, মিস ইন্ডিয়া। মিস ইন্ডিয়া? হ্যাঁ, কালার দেখে তো বোঝাই যাচ্ছে মিস ইন্ডিয়া। মিস ইন্ডিয়া। এই একই টাইমের গাছ নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি দেখাচ্ছি এক একটা। এই কটা মিস ইন্ডিয়া, এগুলো মিস ইন্ডিয়া। হ্যাঁ, প্রচুর কুল, প্রচুর কুল, প্রত্যেক ডোগায় ডোগায় ডালে ডালে মিস ইন্ডিয়া। এই আর কদিনের মধ্যে খাওয়ার মতন হয়ে যাবে। খাওয়ার মতন হবে? হ্যাঁ, এই মিস ইন্ডিয়াটা অ্যাডভান্স খাওয়া যায়। এই দেখো ছোট্ট গাছ, মা আছে, ফল রাখার জায়গা নেই। দেখো দেখো, এগুলো কালার এখনো ঠিকঠাক আসেনি, পাশের গাছটাই ভালো আসছে। পুরো একদম আপেলের মতন হয়ে যাবে নাকি? হ্যাঁ, এটা এটা হচ্ছে বল সুন্দরী। বল সুন্দরী? আচ্ছা, এটা বল ভালো করে দেখ। মানে এটাও গোল টাইপের হবে, কালারটা ওর থেকে সামান্য একটুই হবে। ভালো করে দেখো বলটা, ভালো করে দেখো। এটা দেখো, এটা বল পুরো আলাদা। বল সুন্দরী? হ্যাঁ, এটা বল, এটা অনেক বড় হবে, এটা লেটে উঠবে অনেক দূরে। বল সুন্দরী, এটা বল। তুমি দেখো গাছে পাতা কটা আর ফল কটা, ভালো করে দেখো। একদম ছোট্ট গাছ কীভাবে ধরেছে? এটা L49। এটা পেয়ারা বাগানের মধ্যে প্রত্যেকবারই আমি অল্প অল্প কুল বসাই। আচ্ছা, পেয়ারা বসালে পেয়ারাটা হতে হতে কুল উঠে যায় এক বছর। তার ভেতরেই যা কুল হয়েছে, এমনি আলাদা করে বসানো লাগবে না, এই যা প্রচুর কুল এসছে তো আপনার গাছে। মানে গাছ নিতে পারছে না, এক একটা গাছে কটা করে খোবা দেওয়া আছে দেখো। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 আটখানা করে খোবা দেওয়া আছে প্রত্যেক গাছে। কুলের ভ্যারাইটি কি কি, মানে আপনার এখানে কটা ভ্যারাইটি আছে মোটামুটি? এখানে লম্বা সুন্দরী আছে। লম্বা সুন্দরী? হ্যাঁ, তারপরে বল সুন্দরী আছে। হুম, কাশ্মীরি বল আছে। এগুলো দেখলে দেখো ভালো করে, এগুলো কাশ্মীরি বল। কাশ্মীরি বল? এটা গোল টাইপের হবে, সামান্য একটু আর লালচে লালচে ভাব থাকবে, তাই তো? আচ্ছা, না এটা প্রচুর কালার আসবে। প্রচুর কালার আসবে? প্রচুর কালার আসবে, এটা লেটে আসবে। আচ্ছা, লেটে হয়? আচ্ছা, এটা অরিজিনাল কাশ্মীরি বল। হুম, এটা অনেক লেটে হবে, বড় সাইজের হবে, এত বড় হবে, রাস্তা টাইপই হবে, লেটে। এটাও তাই, এটা কাশ্মীরি বল। হ্যাঁ, একটা কোনো গাছ মিস নেই, প্রত্যেক গাছের ডোগায় ডোগায় কুল পুরো একদম ভরপুরটা। এই পাশের কুলটা কি আছে? এটা তো বাউটা। বাউ? বন্ধুরা দেখে চিনুন কোন গাছের কুল কেমন হয়। দেখুন, এটা হচ্ছে বাউ কুল। এটা হচ্ছে, এটা দেখো, এটা হচ্ছে লম্বা সুন্দরী। লম্বা সুন্দরী? হ্যাঁ, এটা হচ্ছে লম্বা সুন্দরী। লম্বা সুন্দরী? হ্যাঁ, লম্বা টাইপের হবে। এই লম্বা টাইপের দেখো। হুম হুম, লম্বা টাইপের হয়েছে তো। এদিকে এদিকে আসো, এদিকে ভালো করে দেখো। এটা লম্বা সুন্দরী, পুরো লম্বা। হ্যাঁ, এটা হচ্ছে, এটাও লম্বা সুন্দরী। এটাও লম্বা সুন্দরী? লম্বা সুন্দরী। হ্যাঁ, দেখলে চেনা যাবে একদম একদম একদম। এই যে বড় বল সুন্দরী, এগুলো সব বল সুন্দরী। এগুলো সব বল সুন্দরী? হ্যাঁ, এই দেখো, যেটা আমি মানুষকে বলি যে মাটিতে কি ফলছে তুমি দেখো। গাছ কোনো রকমেই রাখতে পারছে না। রাখতে পারছে না তো? রাখতে পারছে না। 3টে 2টে 5টা 6টা 2টে 8টা 2টে 10টা 12খানা 13খানা খোয়া দেওয়া হয়েছে। কুলের সাইজ যা দেখে মনে হচ্ছে পিয়ারার মতন এক একটা কুল। মানে ক্ষমতার বাইরে, ক্ষমতার বাইরে, ক্ষমতার বাইরে ফল ধরেছে গাছের, ধরে রাখার ক্ষমতা নেই। বন্ধুরা, এর আগে আমি অনেক কবার ভিডিও করেছি এখানে, কিন্তু
এমন কুল এর আগে আপনাদেরকে দেখাতে পারিনি, কিন্তু আজকের দেখাচ্ছি। সেটা না, ছোট গাছে কি ফল? অবশ্যই মাটিতে কি ফলছে, সোনা ফলছে কিনা? অবশ্যই অবশ্যই নিশ্চয়ই ভালো দেখো। প্রতিটা গাছ এই দেখো, এই দেখো কি অবস্থা। এটা মিস ইন্ডিয়া, মিস ইন্ডিয়া। হ্যাঁ, কিভাবে ধরেছে, কিন্তু এটা না মক্ষম টাইমে স্প্রে একটা করতে হয়। মক্ষম টাইম বলতে যখন ফুল থেকে ফলে পরিণত হয় তখন। এবার যারা অ্যাডভান্স দিয়ে দেয়, অ্যাডভান্স দিয়ে দেয়, তাহলে একটু অসুবিধা হয়। প্রথমে 30% ফুল পড়ে যাবে, এটা পুরুষ ফুল। পুরুষ ফুল আগে না আসলে মেয়ে ফুল আসে না একদম। 30% মানে সেটা ছাদে হোক আর মাঠে হোক, 30% ফুল মাটিতে পড়ে যাবে, মাটি ঢেকে যাবে। তারপরে ঠিক এমন টাইমে একবার অ্যামিস্টার অথবা ব্যাবিস্টন একবার মাস্টার মানে ইনফেকশনের ওষুধটা দিতে হবে, একবারের জায়গায় দুই তিনবার, যাতে ফলটা চমক দাঁড়িয়ে যায় একদম। শুদ্ধ ইনফেকশনের ওষুধ দিতে হবে। যখন ফুল ফোটে তখন তো কোনো কীটনাশক দেওয়া যায় না, মানে তখন প্রচুর মৌমাছি থাকে একদম। এইবার তখন কীটনাশক দিলে বন্ধু পোকা মরে যাবে, প্রোডাকশন হবে না কোনো বুদ্ধিতে, কোনো কিছুতেই হবে না একদম। এইবার প্রথমে যার জন্যে ফুল ফোটাকালীন অ্যাকচুয়াল কোনো কীটনাশক দেওয়া যায় না। অনেকে বলে স্প্রে করা যায় না, না ভুল কথা বলে, স্প্রে চলবে, কীটনাশক দেওয়া যাবে না, যাতে বন্ধু পোকা মরে না যায়। এইবার স্প্রে চলবে ইনফেকশনের ওষুধ, যেটা ফুল থেকে ফলে পরিণত করবে। এটা কুলে কুল বসানোর নিয়ম? হ্যাঁ, কুল না, যে কোনো ফল তুমি দেখো এই গাছে নিতে পারছে। আমি ট্রিটমেন্ট করি সেইভাবে, ট্রিটমেন্ট গাছে নিতে পারছে, ট্রিটমেন্ট না করে এত সুন্দর, এত ফল। এই যে গাছটা দেখো, এই যে গাছটা দেখো, এই গাছটা দেখো, এই কদিনের মধ্যে মানে তোলার মতন হয়ে আসছে। এটা মিস ইন্ডিয়া, মিস ইন্ডিয়া। এই একটা গাছে কত পিস হবে মোটামুটি, মানে কত কিলো হবে? এটা আমার 25 কিলোর নিচেই ধরে নিই, 25 কিলো, 25-30 কিলো। গাছ তো একটু ঘাটে, গাছ হিসেবে 25-30 কিলো। আমি লাস্ট টাইম দেখলাম যে সবার বসানো শেষ, কাস্টমার কমে গেল, তা ওখানে পুরনো বাগান তুলে দিয়েছি। তাহলে আমাদের খেতে কাস্টমাররা আসবে, তাদের দেখানো মাদার প্ল্যান, এর জন্য তাড়াতাড়ি কটা গাছ বসাও। তাই জ্যৈষ্ঠ মাসের 27 তারিখে আসলে শুধু গাছ দেখালে হবে না, চারা গাছে কিভাবে ফল ধরতে পারে আমি সেটাই দেখাতে চাই, সেটাই বোঝাতে চাই, সেটাকে প্রমাণ করেছেন। হ্যাঁ হ্যাঁ, তুমি দেখো প্রতিটা গাছ, একটা গাছ তুমি প্রতিটা গাছ দেখো, লম্বা সুন্দরী। এটা লেট হবে, এই মিস ইন্ডিয়ার সঙ্গে ডিফারেন্সটা দেখো, এইটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি, পাশাপাশি গাছ দিয়ে পরিষ্কার করেছি, আমি দেখার সময় পাই। মানে এত কাস্টমারের চাপ ছিল, আপনারা এখানে আসার সময় হয়নি? সময় হয়নি। আচ্ছা, আর নিচের দিকে তো অনেক সময় যেতেই পারি না, এখন এই দিকটাই থেকে যেতে হয়, 18 বিঘে এরিয়াটা তো কম না। তাছাড়াও তো এখানে মালটা গাছ পাশাপাশি আম গাছও দু একটা। এটা কি আমলকি নাকি? না না, এগুলো মাদার প্ল্যান সব বসানো রয়েছে নতুন। ওই মাদার, মাদারই নতুন নতুন করে মাদারটা বসানো হয়েছে। এটা পামেলো, পামেলি, এটা পামেলো, মানে যে বাতাবিটা বাইরে লাল ভেতরে লাল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা তো এই অল টাইম মালটারটা দেখালাম। আর এটা কি? এটা তো রেড আমলকি, রেড আমলকি। ওদিকে মালবেরিও আছে মনে হচ্ছে নাকি? হ্যাঁ সব আছে, মালবেরি হয়ে আছে গাছে, সব আছে। শর্ট মালবেরি, এ হোয়াইট জাম, হোয়াইট জাম ফুল চলে এসেছে, তো অলরেডি ফুল চলে এসেছে, আমার ছোট চারাও চলে এসেছে। এই ওখানে আপনার একটা দেখলাম ওই পিঙ্ক কালার, পিঙ্ক কালার। এগুলো আমি মানে ওই যে শুয়ে যে জোর কলম দেওয়া হয় তার জন্য করিনি। আচ্ছা, আমি সমস্ত ফলটাও তৈরি করে দেখাতে চাই, মানে গাছ তো মাদার প্ল্যান আগেও ছিল, এবার সেগুলো তো আমি মানে চারা তৈরি করতাম, কিন্তু চারা তৈরি করলে ফল দেখানো যায় না, দেখানো যায় না ফল, দেখানো যায় না। এবার কিছু গাছ লাগিয়েছি, এগুলো মানে পিঙ্ক কাঁঠাল থেকে শুরু করে যাবতীয় কিছু গাছ বসিয়েছি, এগুলো মাদার প্ল্যান হিসেবে দেখাবো। আমের ভ্যারাইটিটা কি? হ্যাঁ, 30 রকম ভ্যারাইটি বসিয়েছি। আমটা কি আছে? এটা ইয়ে রেড আইভরি, রেড আইভরি। আচ্ছা, এটা বসিয়েছি, ওটাও রেড আইভরি। এটা হচ্ছে ইয়ে তো মাদার হলে লোক কাস্টমার সব আসবে দেখছে। দেখি আছে, এটা তো রামবুটান, রামবুটান।
এখানে তো আপনার লিচু গাছও দেখছি, বড় বড় সব মাদার গাছ করেছেন নাকি? চায়না ট্রি নাকি? বাড়িতে তো বড় মাদার আছে, এছাড়া আরো 40 খানা বসিয়েছে এখানে। আচ্ছা আচ্ছা। আর পিয়ারা তো আপনার এখানে অগুন্তি। আমি আগে গাছ তৈরি করছি, এই জালি পাতা এই সময় এত, তার মানে এইসব গাছে এই বছর লিচু আসবে না। আসবে না? না, এ খাবার দিয়েছি, আমার গাছ বড় দরকার। আচ্ছা আচ্ছা। পিয়ারা তো কদিন হলো মানে কলম কেটে শেষ করেছি। আচ্ছা। আর এই অটোমেটিক দাঁড়িয়ে যায় এদিকে দেখো। হ্যাঁ, অটোমেটিক 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 দাঁড়িয়ে যায়। আমি যখনই আসি তখনই দেখি গাছে সবসময় ফল কম বেশি থাকে। না না, এই বাড়ির সামনে ইয়ে ছিল, তোমার রক্তদান শিবির ছিল। হ্যাঁ। আর দেশের মানে হাবড়া থানার পুলিশ সব এরা সব খেয়ে পরিষ্কার করেছে, খাওয়ার মতন মালও ছিল কিন্তু খেয়ে পরিষ্কার করেছে। তা আমি তো ফল গাছের থেকে ছিললে না বলতে পারবো একদম, না বলা সম্ভব না।